হ্যালো এভরিওয়ান, আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, এগ স্পাইসি চাও। তো তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি আমার এখানে জলটা গরম হয়ে গেছে, তো আমি এখানে চাউটাকে বয়েল করতে দিয়েও দিলাম। ওতে হালকা পরিমাণে লবণ, একটু অয়েল দিয়ে কিছুক্ষণ আমি বয়েল করলাম। তারপরে এটাকে হালকাভাবে ঢেলে নিয়ে একটা ঝুড়িতে ঠান্ডা করতে দিলাম। তো এইখানে আমার কড়াইটা হালকা গরম হয়ে গেছে, তাতে আমি এগ দিয়ে ভালোভাবে ফ্রাই করে এটাকে আমি একটু হালকা লবণ দিয়ে সাইডে তুলে রাখবো। তো তারপরে আবার কড়াইটাকে ভালোভাবে ধুয়ে কড়াইটা গরম করে ওতে হালকা গার্লিক পেস্ট, জিঞ্জার দিয়ে আমি তেলে নেড়ে নেব। তো আমার নাড়াও প্রায় কমপ্লিট। তো এরপরে আমি একটা অনিয়ন দিয়ে এটাকে ব্রাউন কালার করে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো আমার এটা হালকা নাড়া হয়েও গেছে, এতে আমি গাজর মিরচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এতে রেড চিল্লি সস, টমেটো সস ও এক চামচ সয়া সস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এটা আবার বেশি ডিপ করে নাড়লে এটা দেখতেও বাজে লাগবে, খেতেও বাজে হয়ে যাবে। তো হালকাভাবে নাড়াচাড়া করে এর উপরে আমি চাউটাকে দিয়ে আগে থেকে ফ্রাই করে রাখা এগটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তো এতে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে একসাথে ভালোভাবে মিক্সড করে নেব। তো আমার এগ স্পাইসি চাও কমপ্লিট। তো আজকের মতন টাটা বন্ধুরা।